এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরো একটা নতুন চ্যালেঞ্জ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্রেইন ভিডিওটা স্টার্ট করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। মাকেও ছাড়ছি না, মাকেও ছাড়বো না, মাকে নিয়ে এই ভিডিও বানাবো। কারণ শান্ত এই সমস্ত চ্যালেঞ্জ ভিডিও একদম পছন্দ করে না, আর হচ্ছে গিয়ে ও হচ্ছে মানে ভিডিও করে দেবে না, এরকম একটা ব্যাপার। তো মাকে বললাম কি, মাকে অনেক অনেক কষ্ট করে ম্যানেজ করেছি যে মা তুমি আমার সাথে একটু চ্যালেঞ্জ ভিডিও করবা। হ্যাঁ, তা মা বলছে ঠিক আছে, তো অনেক কষ্ট করে রাজি করিয়েছি। তো মা দেখো মাকে জোর করে কষ্ট করে আমি চ্যালেঞ্জ ভিডিওটা করছি। তো চলো দেখতে থাকো এই যে লিপস্টিক চ্যালেঞ্জ ভিডিও। লিপস্টিক দিয়ে মা আমাকে কিস করবে আর আমি মাকে কিস করব। তো চলো দেখতে থাকো। নাও কি লিপস্টিকটা। হ্যাঁ, ফার্স্টে আগে দাঁতে লিখিয়ে দিছিলাম, আন্দাজেই করছি। নো আদা করতে হচ্ছে নাকি? আর একটু দে বেশি, বাবুল যেন বেশি করে দে। ওই সাইডে হইনি কি করে। আমি এবার মাকে কিস করব। দেখি দেখি, আর এটা অরিফ্লেম এর লিপস্টিক। হ্যাঁ, এটা আমার অনেকদিনকার লিপস্টিক। আর একটু দিয়ে, আর একটু এবার তুমি আমাকে দাও। মাকে রেড কালারটা দিয়েছি আর আমি এই যে ব্রাউন কালারটা আমি দিয়েছি। আমারটা হচ্ছেই না ভালো। তোমার মনে ম্যাট নাকি? আমারটা ভালো হচ্ছে না। আর একটু দে, একটু ঘষে দাও একদম। মাকে পুরো সঙ্গের মতো লাগছে। দাও কি করে আবার ভিডিও করতে কিভাবে লাগছে। ইস উঠবে লিপস্টিকের দাগ, উঠলেই হলো। মা লিপস্টিক পরছে কি, একদম ঠোঁটের সাইড ফাইড দিয়ে বেরিয়ে গেছে। জীবনে পরে না তো এখন পড়তে পারে। গালে এইটা দিয়েছি তো এখানে। ও কি তো না, এইবারে হচ্ছে গিয়ে কম দিয়েছে আর মা সব মুছে ফেলেছে দেখো। হ্যাঁ, হচ্ছে গিয়ে কম দিয়েছে মা। মা হচ্ছে গিয়ে আমাকে আরেকটু দেবে বেশি। এই দেখো নাকের উপরে, আর লিপস্টিকের গন্ধটা নাকে ভেসে বেড়াচ্ছে আবার। দারুণ লাগছে লিপস্টিকের গন্ধটা। কিরম গন্ধ? আমি হচ্ছে মাকে দিই। কিরম গন্ধ? ভালো সুন্দর গন্ধ।
লিপস্টিকের গন্ধগুলো কিন্তু হেভি লাগে। তো আমি আবার মাকে দিই, মা হচ্ছে গিয়ে মুছে ফেলছে, জানো এই করছি আবার মুছে ফেলছে। আবার একটু দিই মাকে, কত বড় গিয়েছে, অত বড় নাই। আবার এখানে দিই, এই দেখো দুখানা, বেশ ভালো সুন্দর লাগছে। যার চ্যানেল সে করতে পারছে না, কিন্তু অন্য লোক করে দিচ্ছে। আমি আর মা আমার চ্যালেঞ্জ ভিডিওটা অনেকদিনের করার ইচ্ছা ছিল, সবাইকে দেখছি যে করছে, সবাই এই চ্যালেঞ্জ ভিডিওতে অনেক ভিউজ হচ্ছে। আমি কার সাথে করবো চ্যালেঞ্জ ভিডিও, আমার মাকে পেয়েছি তাই আমি করছি। আর হচ্ছে গিয়ে তোমরা যদি কিছু আরো চ্যালেঞ্জ ভিডিও চাও, তাহলে মা যে কদিন আছে সে কদিনই করতে পারবো, তারপরে কিন্তু করতে পারবো না। আর ওই যে স্টমাক স্টিচিং ওই সমস্ত করতে পারবো না, কারণ মার হার্টের অপারেশন আছে, যাবে মার সঙ্গে ওই সমস্ত করতে পারবো না। অন্য যদি কিছু চ্যালেঞ্জ ভিডিও যদি বলো তাহলে করতে পারবো, করার চেষ্টা করবো। হ্যাঁ, তো বলো যে কিরকম চ্যালেঞ্জ ভিডিও তোমরা চাও, তাহলে আমরা হচ্ছে গিয়ে সেই আমি আর মা সেই চ্যালেঞ্জ ভিডিওটা করতে পারি, যদি আমাদের পক্ষে সম্ভব হয় যতটুকু। কারণ শান তো পছন্দ করে না, আগেই বললাম শান একদমই করবে না। শানের পাপা যখন এসেছিল, শানকে তখন বলেছিলাম যে তুই ক্যামেরাটা ধরে দে পাপার, আমি চ্যালেঞ্জ ভিডিওটা করি, তাও করবে না শান, ক্যামেরাও ধরবে না, ও একদমই পছন্দ করে না। তো যাই হোক, অনেক কষ্ট মষ্ট করে শানকে রাজি করেছি আর মাকেও রাজি করিয়েছি চ্যালেঞ্জ ভিডিওটা করার জন্য। হ্যাঁ, আমার করুণ দুঃখিনী মা, কিরকম লাগছে মার ফেসটা একটু বলো তোমরা কমেন্ট করে। হ্যাঁ, আর আমাকেও কিরকম লাগছে আমাকেও বলো, তোমারও ভূত লাগছে আমাকেও কমেন্ট করে জানিও। তো হচ্ছে গিয়ে মার হচ্ছে দাঁত ফুকুলি, দাঁত নেই, তো মা হচ্ছে আজকে লিপস্টিক প্রথম পড়লো, মা জীবনের এই ফার্স্ট লিপস্টিক পড়লো। মা কিন্তু কোনোদিনও লিপস্টিক পরে না, আমি জোর করে মাকে লিপস্টিক পরার মানে বললাম, করতে জোর করে রিকোয়েস্ট করলাম যে মা পড়ো একটু চ্যালেঞ্জ ভিডিও করি, সবাই করছে তুমি আমার সাথে করো, তা তার জন্যেই আমরা করলাম। তো চলো, অনেক হচ্ছে কিস করেছি মাকে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা করেছি, আর আর দুটো করবো। হ্যাঁ, আবার কোথায়? সাতটা, আটটা, আটটা চ্যালেঞ্জ ভিডিওটা করে দিলাম। তো আমার আর মার কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, মামের এই লিপস্টিক চ্যালেঞ্জ ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা করে লাইক করো, কমেন্ট সেকশনে জানিও যে কেমন হয়েছে। এখন এর মতো রাখছি, ওকে বাই।